সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সনাতন ধর্মাবলম্বীদের কয়েকটি সংগঠন। জড়িতদের সর্বোচ্চ শাস্তি এবং হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া সহ সাত দফা দাবি জানিয়েছেন তারা। চব্বিশ ঘন্টার মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস না পেলে আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন স্থানে মন্দিরে মণ্ডপে হামলার প্রতিবাদে সোমবার সকাল সাড়ে দশটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে যোগ দেন সনাতন ধর্মাবলম্বীদের কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা। নৃশংসভাবে রংপুরে যে অগ্নিকাণ্ড চালানো হয়েছে সেটার আমরা ধিক্কার জানাই। শাসন পাঁচটা মন্দির একসঙ্গে ভেঙে ফেলেছে, প্রশাসন এখনো আসেনি। পাঁচটা মন্দির ভাঙতে তো আর এক মিনিট সময় লাগে নাই। যদি স্বাধীন হতো তাহলে আমাদের উপর এত জোর জুলুম অত্যাচার নীতিবাচক করা হতো না, মন্দির ভাঙতে পারতো না, আমাদের উপর জোর জুলুম চালাতে পারতো না। আমরা এগুলোর বিচার চাই। তাদের উপর যেভাবে হামলা হয়েছে আমরা সেই হামলার প্রতিবাদ জানাতে এসেছি এবং ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কার, বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ক্ষতিপূরণ, দোষীদের শাস্তি নিশ্চিত করা, সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানানো হয় এ সময়। আমাদের স্বাধীনতা নিয়ে, ধর্ম স্বাধীনতা নিয়ে আমরা বাঁচতে চাই। হত্যাকারীর বিচার চাই, আমার বন্ধুদের ধর্ষণের বিচার চাই, আমাদের মন্দিরের হামলার বিচার চাই। অবরোধ বিক্ষোভের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলা মোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বেলা সোয়া দুইটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।